হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন আর আপনাদের ভালো থাকাটাই আমি সবসময় কামনা করি। যাই হোক, আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে খুব একটা বেশি কথা না বলি আমরা সরাসরি মূল টপিকে চলে যাব। তবে তার আগে বলে নিচ্ছি, যদি আপনি এই টিউটোরিয়ালে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের এই নতুন নতুন টিউটোরিয়ালগুলো আপনি নোটিফিকেশন আকারে পাবেন না। তো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যাই হোক, আর কোনো কিছু যারা বর্তমানে সাবস্ক্রাইব করে রেখেছেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে ফেলুন, আর আমাদের ফেসবুক পেজে সরি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে সেখানে বিভিন্ন আপনাদের যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে আপনি করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে ক্লিক করে গিয়ে জয়েন করে ফেলুন আর আপনার যে কোনো প্রশ্ন এখানে করে ফেলুন আর কি। যাই হোক, সরাসরি মূল বিষয়ে চলে যাই। আজকে আলোচনা করব মেইন স্টেজ অফ এসইও প্রসেস। তো এসইও সম্পর্কে আমরা মোটামুটি অনেক ধারণাই ইতিমধ্যে পেয়ে গেছি, তবে এই এসইও নিয়ে আরও ডিপে ঢোকার আগে আমার মতে আরও বেশ কিছু জিনিস আপনাদের জানা দরকার, তাই এই টিউটোরিয়ালটা করতে বসলাম। তো এসইও প্রসেসের ভিতরে যে মেইন স্টেজগুলো আছে সেই স্টেজগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করব। তো এসইওর মূলত আমার জানা মতে আর কি, মানে জানা মতে বলতে স্টেজ অনেক আছে, তার মধ্যে হচ্ছে তিনটা স্টেজ খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো টেকনিক্যাল এসইও, অন্যটা হচ্ছে অন পেজ এসইও, আর একটা হলো অফ পেজ এসইও। তো টেকনিক্যাল এসইও হচ্ছে, উইথ টেকনিক্যাল এসইও ইউ ক্যান এনশিওর দ্যাট সার্চ ইঞ্জিন ক্যান ক্রল অ্যান্ড ইন্ডেক্স ইউর ওয়েবসাইট উইথ আউট এনি ইস্যু। অর্থাৎ আপনাকে আপনার ওয়েবসাইটে একটা জিনিস এনশিওর করতে হবে যে আপনার গুগলের যে ক্রোলার বা যে স্পাইডার আছে বা গুগলের যে রোবট আছে সে যেন ইজিলি আপনার ওয়েবসাইটে এসে যেন আপনার ওয়েবসাইট থেকে ডাটা সহজেই ক্রল করতে পারে বা তাদের ডাটাবেজে স্টোর করতে পারে বা সেখান থেকে দ্রুত ইনডেক্স করতে পারে, সেই ব্যাপারটা নিশ্চিত করা। তো সেই ব্যাপারটা নিশ্চিত করতে হলে আপনাকে বিভিন্ন অংশে কাজ করতে হবে। তো বিভিন্ন অংশে কাজ করা মানে হচ্ছে, যেমন আপনার ক্রল ইরোর আছে কি না, কোথায় ইরোর আছে সেই বিষয়গুলো আপনাকে খুঁজে বের করতে হবে। যে গুগলের রোবট আপনার সাইটে আসলো, সেখান থেকে আসার পর গুগল ক্রল করতে পারলো না, আপনি সেখানে কোনোভাবে তাকে বাধা দিয়ে রাখছেন, আপনার ভুল করে হোক বা ইচ্ছা করে হোক, যেভাবে হোক আপনি এখানে একটা বাধা সৃষ্টি করেছেন যে কারণে গুগল আপনার ওয়েবসাইট থেকে ডাটা নিতে পারতেছে না। যদি ওয়েবসাইট থেকে ডাটা নাই নিতে পারে তাহলে সে গুগলে ইন্ডেক্সটা কীভাবে করবে? তো সেজন্য আপনাকে এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে যে কীভাবে গুগলের কাছে এই বিষয়গুলো, মানে আপনার সাইট থেকে কীভাবে সহজেই যেন ক্রল করতে পারে এবং ইন্ডেক্স করতে পারে, এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। তার মধ্যে হচ্ছে ক্রল ইরোর অন্যতম একটা ইস্যু। তো এই ইস্যুগুলোকে আসলে আপনাকে খুঁজে বের করতে হবে। যদি এই ইস্যুটা কীভাবে খুঁজে বের করতে হবে সেই নিয়ে একটা আলাদা টিউটোরিয়াল আছে, যেমন সার্চ কনসোল নিয়ে যে টিউটোরিয়ালটা করা হবে সেখানে আপনাকে এ টু জেড দেখানো হবে কোনো ক্রল ইরোর আছে কি না, সেই ইরোরগুলো কী করে ফিক্স করতে হয়, কীভাবে কী করতে হয়, সব বিষয়গুলো আসলে ওখানে দেখিয়ে দেওয়া হবে। তবে আপাতত এতটুকু জানেন, ক্রল ইরোর হচ্ছে গুগলের রোবট আসলো বা সার্চ ইঞ্জিনের রোবট আসলো, আপনার সার্চ ইঞ্জিনের রোবট এসে আপনাকে এখানে খুঁজে, মানে আপনার কাছে ডাটা নিতে পারলো না। তো এই বিষয়টা হচ্ছে হলো একটা ক্রল ইরোর আর কি, সেই বিষয়টা ফিক্স করাই হচ্ছে টেকনিক্যাল এসইওর একটা কাজ। এরপরে হচ্ছে ফিক্স ব্রোকেন লিঙ্ক। তো ফিক্স ব্রোকেন লিঙ্ক, একটু ব্রোকেন লিঙ্ক বলতে যেটাকে বোঝাই, যে কোনো একটা আর্টিকেলে একটু ঢুকি, যে কোনো একটা আর্টিকেলে ঢুকে ধরেন এই আর্টিকেলটায় আমি ঢুকলাম, ঢোকার পর আমি এখানে একটা রেফারেন্স দিলাম। রেফারেন্স দিলাম কীরকম, একটা ব্যাকলিঙ্কের মাধ্যমে একটা রেফারেন্স দিলাম এরকম, যে এখানে দেখেন মেজরিটি অফ সাসপেনশন অফ অ্যামাজন অ্যাকাউন্ট দ্যাট অকার্স। তো এই একটা আমি অ্যাঙ্কর টেক্সট করে একটা লিঙ্ক বিল্ডিং করেছি।
লিঙ্ক বিল্ডিং করার পর সে এখান থেকে রিডাইরেক্ট হয়ে সরি এখান থেকে ডিরেক্ট অন্য একটা ওয়েবসাইটে চলে গেল। তো এই আর্টি মানে এই অ্যাঙ্কর টেক্সটটা ঠিক আছে কিনা, যদি এটা এই আর্টিকেলটা না পায়, যদি এখানে না পায়, অর্থাৎ এই সাইটটা কোনো কারণে ওনার ডিলিট করে ফেলেছে, কোনো কারণে ডিলিট করে ফেলেছে, তখন এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আর সেই ওয়েবসাইটে যাবে না। হ্যাঁ, তো এই লিঙ্কে যেহেতু আর যাবে না, সুতরাং তার জন্য তো একটা বিষয় আছে যে যেহেতু আমি একটা জিনিসের রেফারেন্স দিলাম, সেই রেফারেন্সটা অন্য কোথাও যাচ্ছে না, এটা কিন্তু একটা মোটামুটিভাবে বলা যায় একটা ভালো একটা ইরর। যে এই ইররটা আসে কি না এই সাইটটাকে আসলে ফিক্স করতে হবে, মানে সাইটটা থেকে দেখতে হবে যে আপনার কোনো ক্রল ইরর আছে কি না। যদি ইরর থাকে সেই ইরর বিষয়গুলো আপনাকে চেক করতে হবে, চেক করে দেখতে হবে, যদি ইরর থাকে সেখানে ফিক্স করতে হবে। যদি দেখেন আমি যেটাকে রেফারেন্স দিয়েছি সেটাকে সেটা আর এক্সিস্টই নাই, সেক্ষেত্রে আপনাকে এই লিঙ্কটাকে চেঞ্জ করে অন্য কারো লিঙ্কে লিঙ্ক এখানে দিতে হবে, যাতে সহজে এখান থেকে ক্লিক করলে ওখানে যায়। আর মূলত বিষয় হচ্ছে ব্রোকেন লিঙ্ক যদি আমি ফিক্স না করি সেক্ষেত্রে এখানে ভিজিটর বিরক্ত হবে, বিরক্ত হয়ে আসলে মনে করবে যে আপনি আর্টিকেলের প্রতি যত্নশীল না, বা আর্টিকেলের প্রতি আপনি কেয়ার না, একটা তথ্য দিয়েই আপনি চলে গেলেন। গুগলও ঠিক একই জিনিস মনে করবে যে আপনি আর্টিকেল দেওয়া মানে মানে দিয়েই আপনি হারিয়ে গেলেন, এই আর্টিকেলের যত্ন নিচ্ছেন না, এখানে সব ইনফরমেশন ভিজিটর পাচ্ছে কি না বা এখান থেকে উপকার মানুষ পাচ্ছে কি না সেই বিষয়ে আপনি কোনো নজরদারি করতেছেন না। তো যেহেতু আপনি নজরদারি করতেছেনই না, সেহেতু আপনার আর্টিকেলটাকে র্যাঙ্ক র্যাঙ্কে রেখে আর কি লাভ? তখন গুগল করবে কি, আপনি যদি র্যাঙ্কেও থাকেন তাহলে যার আর্টিকেল থেকে সকল আপডেট ইনফরমেশন পাওয়া যায় এবং যে এখানে কি বলে তার আর্টিকেলের নিয়মিত যত্ন নেয়, তার আর্টিকেলটাকেই সে র্যাঙ্কে নিয়ে আসবে। তো এই গেল ব্রোকেন লিঙ্ক, ফিক্স ব্রোকেন লিঙ্ক। হ্যাঁ, ক্যানোনিক্যাল লিঙ্ক, তো ক্যানোনিক্যাল লিঙ্কটাও আপনাকে ফিক্স করতে হবে। ক্যানোনিক্যাল সম্পর্কে এর আগে একটু ধারণা দিয়েছি, মানে হচ্ছে একই ওয়েবসাইটের বা একই আর্টিকেলের একাধিক লিঙ্ক থাকতে পারে, তো কোন লিঙ্কটা গুগল ক্রল করবে সেই লিঙ্কটা বুঝিয়ে দেওয়াই হচ্ছে ক্যানোনিক্যাল লিঙ্কের কাজ। এরপরে রিডাইরেক্ট, রিডাইরেক্ট আছে কিনা আপনার পেজ, অনেক সময় দেখা যায় ভুল করে হোক যেভাবে হোক আপনার একটা সাইট একটা আর্টিকেল রিডাইরেক্ট হয়ে গেছে, কোনো কারণে রিডাইরেক্ট হয়ে অন্য একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, সেক্ষেত্রে করবে কি, গুগল থেকে যখন ভিজিটার আপনার ওয়েবসাইটে আসবে সাথে সাথে রিডাইরেক্ট হয়ে অন্য কোথাও চলে যাবে, তখন এই বিষয়গুলো হচ্ছে গুগলের কাছে একটা নেগেটিভ ইফেক্ট পড়বে যে আপনার সাইট থেকে রিডাইরেক্ট করে অন্য কোথাও নিয়ে যাচ্ছেন। তার মানে হচ্ছে যে আপনি এখানে একটু কি বলে ইললিগেল ওয়ে অবলম্বন করে অন্য একটা সাইটে, যেটা গুগলের র্যাঙ্ক না এমন একটা সাইটে নিয়ে যাচ্ছেন, তখন আপনার এই সাইট থেকে একটু পেনাল্টি খেতে হবে, যে আপনার গুগলের কাছে বিশ্বাসযোগ্যতা হারাতে হবে এবং আপনার আপনি এখান থেকে যদি র্যাঙ্ক করেও থাকেন সেই র্যাঙ্কগুলো আপনি হারাবেন। এরপরে থাকবে ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে। ডুপ্লিকেট কন্টেন্ট এর আগে নিয়ে আলোচনা করেছি যে আপনি কারোটা কপি করলেন কি না, কিংবা আপনার সাইটে একাধিক পোস্টে একই রকম কন্টেন্ট আছে কি না সেই বিষয়টা নিশ্চিত হতে হবে। তো ডুপ্লিকেট কন্টেন্ট চেক করার জন্য বেশ কিছু টুলস আছে, সেই টুলসগুলো আমরা যখন আর্টিকেল নিয়ে কাজ করবো বা টেকনিক্যাল এসইও নিয়ে যখন আমি টিউটোরিয়াল করব তখন এই বিষয়গুলো সব ক্লিয়ার দেখিয়ে দেবো, আপাতত একটু ধারণা নিয়ে রাখেন। আর এরপরে হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস, তো আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলিনেস কিনা, আপনার কন্টেন্টটা মোবাইল ফ্রেন্ডলিনেস কিনা এই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে। অনেক দেখো দেখা যায় এখন বর্তমানে সবই ওয়েবসাইট রেসপন্সিভ, তারপরে যদি আপনাকে চেক করতে হবে যে অনেক সময় আপনি একটা বড় ইমেজ ব্যবহার করলেন সেই ইমেজটা রেসপন্সিভ হলো না, আবার অনেক সময় দেখা যায় আপনি এমন একটা টাইটেল ট্যাগ ব্যবহার করলেন বা এমন একটা টেবিল ব্যবহার করলেন যে কারণে আপনার রেসপন্সিভনেসটা নষ্ট হয়ে যাবে, এবং ওটা আপনাকে খেয়াল রাখতে হবে। যখন দেখবেন আপনার ওই পেজের রেসপন্সিভনেসটা নষ্ট হয়ে যাবে তখনই আপনাকে ওকে ফিক্স করতে হবে যে কী কারণে রেসপন্সিভনেস নষ্ট হয়ে গেছে, ওই ইস্যুটা আপনাকে চেক করতে হবে এবং ওখান থেকে আপনাকে ওটাকে ফিক্স করতে হবে। এরপরে পেজ স্পিড, পেজ স্পিড নিয়ে আপনার টেকনিক্যাল এসইওতে কাজ করতে হবে, যে টেকনিক্যাল এসইওতে যে আপনাকে কেন পেজ স্পিড মানে কম আর কি, মানে আপনার সাইটটা কেন লোড হতে সময় নিচ্ছে,
যে এই কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং এটা নিয়ে আপনাকে অ্যানালাইসিস করে ওটাকে ফিক্স করতে হবে। এরপরে টেকনিক্যাল ইস্যুর আর একটা অংশ হলো যে আপনাকে আপনার সাইট হচ্ছে সিকিউর কিনা এই বিষয়টা নিশ্চিত করতে হবে। তো যদি সিকিউর হয় অর্থাৎ HTTPS SSL সার্টিফিকেট যদি ইউজ করা হয় তাহলে দেখা যায় আপনার সাইটটা রিলায়েবলের তালিকায় থাকবে, অর্থাৎ কী বলে সিকিউর তালিকায় থাকবে, সেক্ষেত্রে গুগল সহজেই আপনাকে র্যাঙ্ক করবে। তো এই এই বিষয়ে এবং এছাড়া আরও বেশ কিছু ইস্যু আছে, যখন টেকনিক্যাল এসইও নিয়ে যখন টিউটোরিয়াল করব তখন এটার ডিটেলস দেখানোর চেষ্টা করব। আপাতত একটা বেসিক ধারণা দিয়ে রাখছি, যেন যখন আপনি ডিটেলস দেখবেন তখন যেন আমার এই কথাগুলো মনে পড়ে। এর পরের ইস্যু হচ্ছে অন পেজ এসইও, অন পেজ এসইও এবং আর একটা হলো অফ সাইট, ও সরি অন সাইট লিখেছি, অন সাইট এসইও এবং অফ সাইট এসইও। অন সাইট এসইও বলতে আপনি কি বুঝে, যে আপনার সাইটের মধ্যে থেকেই আপনাকে কাজ করা, আর আরেকটা হচ্ছে অফ সাইট এসইও হচ্ছে আপনার সাইটের বাইরে থেকে কাজ করা। দেখি অন সাইট এসইও সম্পর্কে কি লেখা, রুলস টু অ্যাপ্লাই অন ইউর সাইট অ্যান্ড কন্টেন্ট টু মেক ইট সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। তো কিছু রুলস অ্যাপ্লাই করতে হবে আপনার সাইটের উপর, যে যাতে করে আপনার কন্টেন্টগুলো সার্চ ইঞ্জিনের কাছে ফ্রেন্ডলি হয়, অর্থাৎ সার্চ ইঞ্জিনের যে অ্যালগোরিদম, আমি এর আগেও বলেছি যে মোবাইল কি বলে র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো দেখেছি, তাদের মধ্যে থেকে যে কাজগুলো আপনার ওয়ান সাইটের থেকে আপনার করা উচিত সেই কাজগুলো করাই হচ্ছে অন সাইট এসইও। তো অন সাইট এসইও জন্য করার জন্য আপনাকে যেটা করতে হবে, অর্থাৎ আপনাকে সাইটের অ্যাক্সেস দরকার হবে, অর্থাৎ আপনার নিজের সাইটের জন্য যদি কখনো অন সাইট করেন তাহলে অতি ইজি, আর তা না হলে যদি কোনো ক্লায়েন্ট বা কারো সাইটের অন সাইট এসইও করে দিতে হয় তাহলে আপনাকে ওখানে অ্যাক্সেস নিতে হবে, আর তা না হলে যদি কেউ অ্যাক্সেস দিতে না চায় সেক্ষেত্রে আপনাকে বলে দিতে হবে অ্যানালাইসিস করে যে আপনার এই এই প্রবলেমগুলো আছে, লিস্ট আকারে দিলাম আপনি এই প্রবলেমগুলো ওখান থেকে ফিক্স করে নিয়েন। যাই হোক, অন সাইট এসইওর মধ্যে যে বিষয়গুলো থাকবে, কন্টেন্ট লেন্থ, আপনার কত বড় কন্টেন্ট আপনি লিখেছেন বা খালি, এখন মেইন কথা হলো এখানে আর একটা কথা বলিনি, কত বড় কন্টেন্ট লিখেছেন এটার মানে এই না আপনি আপনার আর্টিকেলটাতে এমন কন্টেন্ট দিলেন যে পড়তে পড়তে আপনাকে একদম কি বলে একটা ভিজিটর একদম ক্লান্ত হয়ে পড়লো, কিন্তু ওখান থেকে ক্লান্ত হয়ে পড়ার পরও সবশেষে তেমন কোনো ডাটা পেলো না বা তার তেমন কোনো উপকার হলো না, সেক্ষেত্রে কন্টেন্ট লেন্থ আপনি বিশাল দিয়েও খুব একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসাবে কাজ করতে পারবেন না। তো কন্টেন্ট লেন্থ বলতে আগে যেমন একটা বিষয় ছিল যে 2019-এর আগে একটা বিষয় ছিল যে আপনার কন্টেন্ট লেন্থ যদি বড় হয় খুব দ্রুতই আপনার আর্টিকেলটাকে র্যাঙ্ক করবে, কিন্তু 2019 সালে এসে বলা হয়েছে কন্টেন্ট লেন্থ থেকে ইন ডেপথ কন্টেন্ট আপনাকে লিখতে হবে। ইন ডেপথ কন্টেন্ট লেখার জন্য যদি আপনার সাইটের আর্টিকেল বড় হয়ে যায় সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ইন ডেপথ কন্টেন্ট বলতে বোঝানো হয়েছে যে আপনি যদি বলেন, মানে একটা আর্টিকেল থাকে এরকম হোয়াট ইজ এসইও, তো হোয়াট ইজ এসইও এটা তো মানে কি বলে এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আপনাকে তো এক বাক্যে একটা আর্টিকেল শেষ হওয়ার কথা, কিন্তু কথা হচ্ছে আপনাকে ইন ডেপথ কন্টেন্ট লিখতে হলে আপনার যেটা দরকার হবে সেটা হলো হোয়াট ইজ এসইও, এসইও সম্পর্কে আরও বিস্তারিত লিখতে হবে যে এসইও এই এই জিনিস, এসইওর অ্যাডভান্টেজ এটা, ডিসঅ্যাডভান্টেজ এটা, তারপরে এসইও করতে হলে আপনাকে এই এই জিনিসগুলো জানতে হবে, অন পেজ জানতে হবে, অফ পেজ জানতে হবে, লিঙ্ক বিল্ডিং জানতে হবে, কিওয়ার্ড অ্যানালাইসিস জানতে হবে, তো ইনবাউন্ড আউটবাউন্ড লিঙ্ক সম্পর্কে জানতে হবে, ব্যাকলিঙ্ক জানতে হবে, তারপরে কী বলে অ্যাঙ্কর টেক্সট সম্পর্কে জানতে হবে, এই ডিটেলস বিষয়গুলো আপনাকে তুলে ধরতে হবে ওই আর্টিকেলটার ভিতরে। এছাড়াও আপনাকে খুঁজে বের করতে হবে এসইও রিলেটেড, আপনাকে মানে ভিজিটর যখন গুগলে সার্চ করে এসইও রিলেটেড কী কী কোশ্চেন থাকতে পারে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনার ওয়েবসাইটে তুলে ধরা। যদি এই অ্যান্সারগুলো বা একটা টপিক সম্পর্কে যদি ডিটেলস লেখার জন্য যদি আপনার 10,000 ওয়ার্ডও হয় সেক্ষেত্রে আপনি 10,000 ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন। আবার এমনও হয় যে কেউ একজন 10,000 ওয়ার্ডের আর্টিকেল লিখলো, আপনি আর্টিকেল লিখলেন মাত্র 2,000 ওয়ার্ড, কিন্তু ওর 10,000 ওয়ার্ডের থেকে আপনার 2,000 ওয়ার্ডের আর্টিকেলটা যদি বেশি ইনফরমেটিভ হয় এবং ভিজিটর সেখান থেকে মজা পায়, পড়ে সব কিছু ক্লিয়ার হয় এবং ওই 10,000-এর থেকেও বেশি ইনফরমেশন আপনার কাছে দেওয়া আছে,
সেক্ষেত্রে কিন্তু আপনার আর্টিকেলটাই আগে র্যাঙ্ক করবে। তো ইন ডেপথ কন্টেন্ট বলতে এটাই বোঝায়, মানে ক্রিয়ার লেন্থ বলতে বোঝায় এটা না যে আপনাকে 10,000 ওয়ার্ডের আর্টিকেল লিখতে হবে, 5,000 ওয়ার্ডের আর্টিকেল লিখতে হবে, তবে বিষয়টা হচ্ছে আপনাকে ইন ডেপথ কন্টেন্ট লিখতে হবে, অর্থাৎ আপনার কন্টেন্টের অনেক ডেপথে যেতে হবে এবং কন্টেন্টের সব খুঁটিনাটি বিষয় তুলে ধরতে হবে। এর পরের যে বিষয়টা হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি। কিওয়ার্ড ডেন্সিটি হচ্ছে আপনার আর্টিকেলের ভিতরে কতবার আপনি কিওয়ার্ড ইউজ করেছেন। তো আগের যে বিষয়টা ছিল যে কিওয়ার্ডের মধ্যে মানে আর্টিকেলের ভিতরে একাধিকবার কিওয়ার্ড ইউজ করা যেত, ওটা 2.5% আগে ছিল, অনেকে 2.5%, অনেকে 5% থেকে 10% পর্যন্ত ইউজ করে, কিওয়ার্ড ডেন্সিটিটা কি এত পার্সেন্ট পর্যন্ত ইউজ করে। তো এটা হলো বর্তমানের বিষয় হলো যে আপনি প্রতি 500 ওয়ার্ডের জন্য একবার সর্বোচ্চ চেষ্টা করেন, আর না পারলে দুইবার, না করে পারলে বেটার একবার এক্সাক্ট কিওয়ার্ডটি ইউজ করেন, আর একবার আপনি সিনোনেম ইউজ করেন, মানে ওই কিওয়ার্ডের সিনোনেমটা ইউজ করেন, একবার দুইবার তিনবার এরকম সিনোনেম ইউজ করতে পারেন, কিন্তু আপনি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড ওখানে আপনি ইউজ করতে পারবেন না এই 2019-এ এসে। তো কিওয়ার্ড ডেন্সিটিটা একটা বড় ফ্যাক্ট। এরপরে থাকবে হলো কিওয়ার্ড প্লেসমেন্ট। তো কিওয়ার্ড বিভিন্ন জায়গায় শুধু এসে কন্টেন্টের ভিতরে কিওয়ার্ড বিভিন্ন জায়গায় বসালেই হবে না, কিওয়ার্ড বসানোর একটা জায়গা আছে, মানে কিওয়ার্ড প্লেসমেন্টের বিভিন্ন জায়গা আছে, যেমন টাইটেল ট্যাগের ভিতরে কিওয়ার্ড বসাতে হবে, তারপরে H2 ট্যাগের ভিতরে বসাতে হবে, যদি এই নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে, তারপরে H3-র মধ্যে বসাতে হবে, তারপরে কন্টেন্টের বিভিন্ন পজিশনে বসাতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে আপনার কিওয়ার্ড প্লেসমেন্টের বিষয়। যখন আর্টিকেল নিয়ে করব, টিউটোরিয়াল করব, তখন এই বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে। এরপরে হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্ক, অর্থাৎ আপনার সাইটের ভিতরে সাইলিং বলতে একটা কথা আছে, যাই হোক সাইলিং নিয়ে আমার আলাদা একটা টিউটোরিয়াল আছে, ওইখান থেকে আরও ডিটেলস পাবেন। তবে এতটুকু বলি যে আপনি একটা কন্টেন্ট লিখতেছেন, কন্টেন্ট লিখতে লিখতে আপনি এমন একটা কথা ওইখানে ইউজ করলেন, ও দেখা একটু প্র্যাকটিক্যাল না দেখালে আসলে এটা টপ 5 ইজি ওয়ে টু মেক মানি অনলাইন ফাস্ট, এই আর্টিকেলটায় গেলাম, দেখেন এখান থেকে আপনাকে বিভিন্ন জায়গায় লিঙ্ক কী কী করা আছে সেই বিষয়টা দেখি, একটু লিঙ্ক দেখে দেখেন, এখানে মাল্টিমিডিয়া ইউজ করা হয়েছে, এই দেখেন এখানে নিচে একটা কথা আছে, আই হ্যাভ অ্যানাদার রিসোর্সফুল আর্টিকেল অন দ্য সিক্রেট টিপস অফ মেক মানি ফ্রম ইউটিউব, ঠিক আছে, সিক্রেট টিপস অফ মেক মানি ইউটিউব, এটা দেখেন এটাকে আমি আমার সাইটের ভিতরেই আমি ইউজ করেছি, মানে আমার সাইটে, মানে এখানে ক্লিক করলে সে আমার সাইটের ভিতরেই আছে। আবার এখান থেকে যদি কোনো আর্টিকেল এমন হয় যে এখান থেকে, বা যেমন এখানে একটু খেয়াল করেন, যেমন এমগুরে যখন ক্লিক করবো, যখন এখানে একটা কথা আছে অ্যাঙ্কর টেক্সট দিয়ে দেওয়া আছে, সে অন্য একটা ওয়েবসাইটে চলে গেল, তো আপনাকে ওইভাবেই নিশ্চিত করতে হবে যে আপনার কী পরিমাণ ইনবাউন্ড লিঙ্ক আছে, কী পরিমাণ আউটবাউন্ড লিঙ্ক আছে, সেই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। এরপর হচ্ছে সাইটের ডেকোরেশন সম্পর্কে থাকতে হবে, যেমন এই কন্টেন্টটা ইউজার ফ্রেন্ডলি কিনা সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। ইউজার ফ্রেন্ডলি করার জন্য কী কী করতে হবে, আপনি নিজেকে অডিয়েন্স হিসাবে কল্পনা করুন, তখন একটু দেখার চেষ্টা করেন যে যে যদি আমি অডিয়েন্স হতাম সেখান থেকে, এখান থেকে সব তথ্য আমি ঠিক মতো পাচ্ছি কিনা, এই বিষয়গুলোকে নিশ্চিত করতে হবে। অন্যদিকে হলে ইউজার ফ্রেন্ডলি কিনা আপনার ওয়েবসাইটটা, সেই বিষয়টাও নিশ্চিত করতে হবে। এরপরে আমরা দেখব হচ্ছে অফসাইট এসইও সম্পর্কে। অফসাইট এসইও হচ্ছে ওয়ে টু প্রমোট ইউর ওয়েবসাইট অর ব্লগ সো দ্যাট ইট ক্যান র্যাঙ্ক হায়ার ইন সার্চ ইঞ্জিন, অর্থাৎ আপনার ওয়েবসাইটটাকে আপনার প্রমোট করতে হবে। প্রমোট করার জন্য আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন, কিংবা বিভিন্ন জায়গায় ব্যাকলিঙ্ক দিয়ে আসতে পারেন। তো এরকমভাবে আপনার মানে আর্টিকেলটাকে প্রমোট করাটাই হচ্ছে অফসাইট এসইওর কাজ। তার মধ্যে আপনাকে কি করতে হবে, নাম্বার অফ ব্যাকলিঙ্ক, আপনার কী পরিমাণ ব্যাকলিঙ্ক করলেন তার উপর ডিপেন্ড করবে আপনার অফসাইট এসইওটা। তারপরে ব্যাকলিঙ্ক কোয়ালিটি, আপনি কোথা থেকে ব্যাকলিঙ্ক আনতেছেন, কাদের ওয়েবসাইট থেকে আনতেছেন, সেই ওয়েবসাইটে আদৌ ভিজিটর আসে কি না, বা ব্যাকলিঙ্ক করে আপনার কোনো
কোনো ফায়দা আছে কিনা সেই বিষয়টা কিন্তু আপনাকে ওখানে নিশ্চিত করতে হবে। এরপরে হচ্ছে কি অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করে আপনি সেখান থেকে ব্যাকলিং করতেছেন, এটাও একটা অফসাইড এসইওর কাজ। তো অফসাইড এসইও আরও অনেক ডিটেলস বিষয়, এসইওর অন পেজ এবং অফ পেজ দুটাই খুবই, মানে এখানে যে তিনটা বিষয় দেখানো হলো, টেকনিক্যাল এসইও, অনসাইড এসইও, অফ পেজ এসইও, অফসাইড এসইও, এই সব এসইওগুলোই আসলে খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা প্রসেস ফলো করি আসলে একটা এসইও কোর্স হয় বা এসইওর কাজগুলো হয়। তো আজকের মতো তাহলে এই পর্যন্তই, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। সবাই ভালো থাকেন, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে দিন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার জন্য, মানে তাদের প্রতি আমার শুভকামনা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন করতে ভুল করবেন না। ওখানে আসলে বিভিন্ন টপিক নিয়ে আলাপ আলোচনা হয়, বিভিন্ন রিসোর্সগুলো শেয়ার করা হয়। তো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন করুন। তো সবাই ভালো থাকেন, টাটা, গুড বাই।